শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার উড়ার প্রশিক্ষণ নিচ্ছে তালেবান, উড়াচ্ছে হেলিকপ্টার, দেখুন ভিডিওতে। দিল্লিতে আফগান শরণার্থীদের ভয়াবহ বিক্ষোভ। তালেবানের পুনরুত্থানে কাশ্মীরে স্থিতিশীলতা নিয়ে সংখ্যায় ভারত। কাবুল বিমানবন্দরে আজই আরও একটি হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের। এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করবে তালেবান। কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্কের সাথে চুক্তির কাছাকাছি তালেবান। এবং সবশেষ থাকছে, কাবুলে সিআইয়ের ইগল ঘাঁটি ধ্বংস করল আমেরিকার সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বিশেষ বাহিনীর ছবি প্রকাশ করেছিল তালেবান। আফগান ঐতিহ্যবাহী পোশাক সালোয়ার কামিজ পাগড়ি আর স্যান্ডেলের বদলে কামোফ্লেস ব্যাটল ফেটিক, বুলেট প্রুফ ভেস্ট, চোখে সানগ্লাস, মাথায় ব্যালিস্টিক হেলমেট, অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে তালেবান যোদ্ধাদের সেই ছবি ইঙ্গিত দিয়েছিল বদলে যাচ্ছে রক্ষণশীল এই সংগঠনটি। এবার তালেবান সদস্যদের হেলিকপ্টার চালানোর চেষ্টা করার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দেখে ধারণা করা হচ্ছে এবার আকাশপথেও নিজেদের দক্ষতা বাড়াচ্ছে তালেবান। গত 15 আগস্ট কাবুল দখলে নেয় তালেবান। তবে শুধু রাজধানী নয়, মার্কিন সেনাবাহিনীর পাশাপাশি আফগান সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারও তাদের হাতে পড়েছে। মার্কিন সেনা আফগানিস্তানে $1 বিলিয়ন অস্ত্র ফেলে চলে গেছে, সেগুলো বর্তমানে তালেবানদের হাতে। টুইটারে 18 আগস্টে পোস্ট করে একটি ভিডিওতে দেখা গেছে, কান্দাহার বিমানবন্দরে ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে ঘুরছে তালেবান সদস্যরা। তারা মার্কিন হেলিকপ্টার চালানো শিখতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। তালেবানের কব্জায় রয়েছে সুপার টোকানো যুদ্ধ বিমান এবং সেনা হেলিকপ্টার। 15 আগস্ট মাজারি শরীফ বিমানবন্দর থেকে সেগুলো দখল করেছে তালেবান। তবে তালেবানের সদস্যরা কারো সহায়তা ছাড়া এমন সব বিমান চালানো শেখার ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের এয়ার কমব্যাট কমান্ডের প্রধান জেনারেল মার্ক ক্লার্ক জানান, তারা তালিবান বিমান চালানোর চেষ্টা করতে পারে, তবে এতে তারা নিজেরাই বিপদ ডেকে আনতে পারে। সম্ভবত তারা এই অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করতে না পেরে হয়তো কোনো বিমান চালকেরই সাহায্য নেবেন, হয়তো কোনো আফগান পাইলটেরই সাহায্য নিতে হবে তালিবানকে। ভারতের রাজধানী দিল্লিতে শনিবার কয়েক হাজার আফগান নাগরিক শরণার্থী হিসেবে বসবাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পর পরিবার পরিজন নিয়ে এইসব আফগান নাগরিক ভারতে গিয়ে আশ্রয় নেন। দিল্লিতে জাতিসংঘ কার্যালয়ের সামনে টানা হয় 6 দিন ধরে এই বিক্ষোভ। গত 15 আগস্ট তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 2 দশক পর দেশটির ক্ষমতা আবারও কট্টরপন্থী এই সংগঠনটির হাতে চলে যাওয়ায় আতঙ্কে আফগান ছেড়েছেন অনেক নাগরিক। ভারত আশ্রয় নিয়েছেন 21,000 আফগান নাগরিক, কিন্তু এদের মধ্যে মাত্র 1/3 জাতিসংঘের শরণার্থী বিষয়ক কার্যালয়ের শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হতে পেরেছেন। বাকিরা এখনও তালিকাভুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন। অপেক্ষমান এইসব আফগান নাগরিকই গত 1 সপ্তাহ ধরে বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালিবানের হাতে চলে যাওয়ায় ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সম্প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনাটি উঠে এসেছে। গত 24 আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি টেলিফোন আলাপে এই ধরনের উদ্বেগের প্রকাশ করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ সরাতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মোদি। প্রায় 45 মিনিট ধরে বৃহৎ আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এর আগে 23 আগস্ট রাতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের সঙ্গে আফগানিস্তান সহ একাধিক ইস্যুতে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কেলের সঙ্গে আলোচনায় বিশ্ব নিরাপত্তায় তালিবানদের পুনরুত্থানের প্রভাব নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। নয়াদিল্লি যে দৃশ্যটি সবচেয়ে বেশি আশঙ্কা করছে তা হল তালিবানের জয় প্রতিবেশী পাকিস্তানে সন্ত্রাসী সংগঠনগুলোকে উৎসাহিত করতে পারে, যা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা বিপন্ন করবে। কাশ্মীর পরিস্থিতি ইদানিং শান্ত থাকলেও পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ভূখণ্ড নিয়ে 3টি সর্বাত্মক যুদ্ধ সংঘটিত হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এপ্রিল মাসে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকে কাতারের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় বারবার এই উদ্বেগের কথা তুলে ধরেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরে আরও একটি হামলার জোরালো আশঙ্কা রয়েছে। সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন আজই রবিবার এই হামলা হতে পারে। সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কাবুলে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যের সৈন্য, কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি কাবুল ছেড়ে গেছে। বিমানবন্দরের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার অন্তত 170 জনের মৃত্যু হয়। ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় একটি শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ এই হামলার জন্য দায় স্বীকার করেছে। পাল্টা অক্টোবরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেখানে শীর্ষস্থানীয় দুইজন আইএস নেতাকে হত্যা করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তালিবান এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করবে আর শীঘ্রই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে। গ্রুপটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার রয়টার্সকে এই তথ্য দিয়েছেন। তালিবান ইতিমধ্যেই আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে 33টি গভর্নর এবং পুলিশ প্রধানকে নিয়োগ দিয়েছে। মুজাহিদ বলেন, আফগানিস্তানের মন্ত্রিসভায় নারীরা থাকবে কিনা তা এখনও অনুমান করা কঠিন বিষয়। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব। তালিবান গত 15 আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তারা তাদের সহনীয় ভাব মর্যাদা প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইতিমধ্যেই তারা সরকারি কর্মী এবং সৈন্যদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। তাছাড়া নারীদের অধিকার রক্ষণলাভের কথাও জানিয়েছে। মুজাহিদ বলেন, খুব শীঘ্রই কাবুল বিমানবন্দরে তালিবানের পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসবে। তিনি বলেন, কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা এবং কারিগরি স্টাফ রয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় তুরস্কের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছেছে তালেবান। শনিবার তুরস্ক এবং তালেবানের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট দুটি সূত্র ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এই তথ্য জানায়। দুই পক্ষের মধ্যে খসড়া চুক্তি অনুযায়ী তুরস্ক এবং কাতার যৌথভাবে বিমানবন্দর পরিচালনা করবে। অপরদিকে বেসরকারি সংস্থার মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে তুরস্ক। মঙ্গলবার আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহু জাতির বাহিনীর প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরেই এই চুক্তি চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে। তবে চুক্তির বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তার ন্যাটো মিত্রদের সাথে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবেন। বিগত কয়েক সপ্তাহ থেকেই তুরস্ক আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শেষ হওয়ার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার বিষয়ে চেষ্টা চালিয়ে আসছে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান শুক্রবার জানিয়েছেন, তালিবান তুরস্কের কাছে কাবুল বিমানবন্দর পরিচালনার সহায়তার জন্য অনুরোধ জানিয়েছে। তবে নিরাপত্তার বিষয়ে বিবেচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএর সর্বশেষ ঘাঁটি ধ্বংস করেছে আমেরিকার সেনারা। আফগানিস্তানে গত 20 বছর ধরে ভয়াবহ রকমের হত্যা এবং ধ্বংসযজ্ঞের নীতি বাস্তবায়নের পর যখন মার্কিন সেনাদের প্রত্যাহার করা হচ্ছে, ঠিক তার শেষ মুহূর্তে এসে কাবুলের সিআইএর এই ঘাঁটিটি ধ্বংস করা হলো। মার্কিন বাহিনীর কাছে এই ঈগল ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এটি। আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস শুক্রবার একটি রিপোর্টে জানিয়েছে, কাবুল বিমানবন্দরের পাশে অবস্থিত সিআইএ ঈগল ঘাঁটিটি বৃহস্পতিবার ধ্বংস করা হয়। তার আগে বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় 13 মার্কিন সেনাসহ 180 জন নিহত হয়েছেন। ঈগল ঘাঁটি ধ্বংস করার জন্য দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করা হয়। আমেরিকা দাবি করেছে, আফগানিস্তানের কাউন্টার টেরোরিজম ফোর্স এবং গোয়েন্দা সংস্থাগুলোকে এই ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হতো। আফগানিস্তানের সিআইএর হয়ে কাজ করা সাবেক কর্মকর্তা মিক মুলয়ন জানিয়েছেন, এই ঘাঁটিতে ব্যতিক্রমধর্মী একটি ইউনিট কাজ করত। তিনি আরও বলেন, গত 20 বছরে তালিবানের বিরুদ্ধে লড়াই কার্যকর শক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এই ইউনিটটি। তালিবানের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন এটি ছিল তার মধ্যে সর্বশেষ ইউনিট। তাদের অভিযানে আফগানিস্তানের বহু হতাহতের ঘটনা ঘটেছে।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে কমেন্টস করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ শোয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।